বিসমিল্লা রহমান জাহিম আসসালাম আলাইকুম নজলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে খুব সহজে আপনারা গোল গলার মেস্কি অর্থাৎ পাইপিং দিয়ে কিভাবে গোল গলার মেস্কি কাটিন এবং সেলাই করবেন খুব সহজে আশা করি আজকের ভিডিওটি দেখার পরে যারা নতুন তারাও কিন্তু আর এ ধরনের মেসকে কাটিং করতে কোনো সমস্যা হবে না খুব সহজে শিখে নিতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন খুব সহজে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়েছি তো প্রথমে কাপড়টাকে আমি দুই বাস করে নিয়েছি ঠিক আছে দুই বাস করে নেওয়ার পরে কিন্তু আমি আরেকটা ভাস দিয়ে টোটাল সাইড বাস করে নিয়েছি এখানে কিন্তু আমার সাইড পাট কাপড় আছে আমাদেরকে বন্ধ সাইড আর এই সাইডটা হচ্ছে কোলা সাইডটা এখানে কিন্তু সাইড পাট কাপড় আছে ঠিক আছে তো কাপড়টাকে এমনভাবে বসাবেন যেন কাপড় ভিতরে কোনোভাবে কুচকে না থাকে তো এই যে আমি এখন খোলা সাইডে কাটিং করব উপরে কাটিং করব তো এক একজনের নিয়ম কিন্তু এক এক রকম ঠিক আছে তো আমি আমার মতো করে আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি তো প্রথমে আমি এই যে এদিক থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম ঠিক আছে সাড়ে চার ইঞ্চি এরপর এই যে আর মহলের জন্য এখানে আমি আট ইঞ্চি দিব তো আট ইঞ্চি থেকে যদি আপনারা কম দেন তাহলে কিন্তু আপনি মিসকিটা ফরার পরে কিন্তু আপনার কাছে টান টান লাগবে দেখতে টাইট টাইট মনে হবে তো আট ইঞ্চি দিবেন ঠিক আছে যাদের বডি সত্তর ন্যাশে বা সত্ত্রিশ পর্যন্ত তারা সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত দিতে পারেন আর না হলে কিন্তু আট ইঞ্চি দেবেন তাদের বডি চল্লিশের উপরে তারা কিন্তু সাড়ে আট ইঞ্চি দেবেন তো এখানে দিছি আমি কাদের জন্য সাড়ে তিন ইঞ্চি এখানেও সাড়ে সাত ইঞ্চিতে দাগটা মিলিয়ে দিলাম ঠিক আছে এখানে আমি সাড়ে তিন ইঞ্চি দিছি কাদের জন্য তো কাদের জন্য কেউ আড়াই ইঞ্চি কেউ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি বা সাড়ে ইঞ্চি পর্যন্ত দেয় ঠিক আছে আমি সাড়ে তিন ইঞ্চি দিচ্ছি তো এরপর কর্নারে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিলাম এখন আমি গলার জন্য ছয় ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি তো আপনি যদি ছোটো গলা চান তাহলে পাঁচ ইঞ্চি নেবেন ঠিক আছে তো আমি একটু বড় দিব অর্থাৎ রেডিমেডের মতো করে বানাবো এর জন্য কিন্তু আমি ছ ইঞ্চি নিচে তো এরপর লম্বা করে ধাকটাকে এভাবে করে মিলিয়ে দিচ্ছি তো আমার মনে হয় এই যে ছ ইঞ্চি দিলে একদম পারফেক্ট তো এর থেকে ষোলো সাইলে অবশ্যই পাঁচ ইঞ্চি দেবেন তো এরপর এইভাবে করে রাউন্ড করে মিলিয়ে দেবেন তো এখানে আমি কোনো ফর্মা বা কুসির জন্য আলাদা কাপড় বা বডির জন্য মাপ নিয়ে কিন্তু কাটিং করিনি ঠিক আছে তো এই যে ছ ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম এখান থেকে আমি কুচি দিব ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি এইভাবে যদি আপনারা কাটিং এবং সেলাই করেন দেখবেন আপনাদের মেসকি কোনো সমস্যা হবে না এবং কি আপনার এ ধরনের মেসকি কাটতে এবং সেলাই করতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমি আমার মতো করে আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি আপনি যে ধরনের কাটিং করেন কিন্তু সেলাই করার পর কিন্তু দেখতে একই হয় সবারই ঠিক আছে এখানে কুশি হবে তারপর এই যে এখানেও হালকা নিচের দিকে এইভাবে করে হাফ ইঞ্চির মতো কেটে নিতে হবে যারা বেশি মোটা তাদের ক্ষেত্রে কিন্তু আপনি সব সময় মেসকির আর মহলটা বাড়িয়ে কাটবেন ঠিক আছে আপনি সবসময় এই যে জামা আর মহলটা যা থাকে তার থেকে কিন্তু আর মহলটা একটু বাড়িয়ে কাটতে হবে আবার এই যে ব্লাউজের মহলটা কিন্তু একটু কম কাটতে হবে ঠিক আছে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে লম্বার মাপটা আমি কতটুকু নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু লম্বার মাপটা নেবেন লম্বা যা নেবেন তার থেকে তিন থেকে সাড়ে ইঞ্চি একটু বেশি নেবেন তাহলে কিন্তু আপনার এই যে মেসকিটা একদম পারফেক্ট হবে আমার এখানে আসে হচ্ছে এই যে টোটাল কাপড় আছে ছাপ্পান্ন ইঞ্চি ঠিক আছে আমি চুয়ান্ন ইঞ্চি দিব লম্বায় এরপর আরও দু ইঞ্চি বাড়িয়ে কাটছি ঠিক আছে এইভাবে করে সেলাই করার জন্য একটা ভাঁজ দিয়ে দিলাম ঠিক আছে দু ইঞ্চি বেশি নিছি তিন থেকে আরও সাড়ে ইঞ্চি বেশি নেওয়ার কারণ হচ্ছে আপনি যখন পুরনো একটা মেসকি থেকে মাপ নেবেন সেখানে কিন্তু আপনার মেস্কিটি যা লম্বা হবে তার থেকে আরও এক দেড় ইঞ্চি বাড়িয়ে কাটবেন ঠিক আছে বেশি নেবেন তা না হলে কিন্তু দোয়ার পরে কিন্তু মেস্কির এই যে আরও ছোটো হয়ে যায় আর যদি দুয়ে আপনি কাটিং করেন তাহলে কিন্তু আর বেশি নিতে হবে না শুধু দু ইঞ্চি বা আড়াই ইঞ্চি বেশি নিলে হবে তো এটা দিয়ে আমি হাতা বানাবো তার আগে যে প্রতিটা দেখিয়ে দিচ্ছি আমি ওটা দিয়ে কিন্তু আমি ফাইফিং বানাবো ঠিক আছে পাইপিং কাপড় নিব তো এখন আমি হাতার এই যে যতটুকু আমি সেলাই করার জন্য বাড়তি আরও এক দেড় ইঞ্চি বেশি নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়তি কাপড়টা কতটুকু এই যে কাজ করে সেলাই করতে চান ওই পরিমাণ মতো নেবেন উপরে হাফ ইঞ্চি দিলাম ঠিক আছে সেলাই করার জন্য এখানে আমি নিব হচ্ছে দশ ইঞ্চি আমার এখানে আর মহলে এই মিসকির আর মলে ছিল আট ইঞ্চি দুই ইঞ্চি বেশি নিয়ে টোটাল আমি দশ ইঞ্চি নিছি ঠিক আছে তাই যে এভাবে করে বাস দিবেন ঠিক আছে বাঁশ দিয়ে তারপর এভাবে করে হাতার মহুল মাপটা নিবেন ছয় ইঞ্চি নিশি আমি আপনি আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু হাতার মহুল মাপটা নেবেন এবার এভাবে করে একটা দাগ দিয়ে দিবেন অর্থাৎ দুই দিকে কিন্তু আপনি সেলের কাপড়টা রেখে এরপর সঠিক মাপটা নেবেন এখানে আমি হাতার জন্য সঠিক মাপটা নিশি হলো সাড়ে আট ইঞ্চি ঠিক আছে আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা দেবেন তো এই মেস তৈরি করার জন্য কিন্তু আমি সাইজগজ কাপড় নিছি ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা হাতা আছে আমার তো চলে যাব সেলাই করার জন্য এই যে চলে আসলাম সেলাই করার জন্য এই যে যেখানে আমি কাটিং করে নিছি এ পর্যন্ত কিন্তু আমি এখানে কুচি দিব ঠিক আছে কুচিগুলো এভাবে দিতে হবে একটা একটা করে এভাবে করে দিতে হবে তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অবশ্যই এরপর আপনার বন্ধুর সাথে পাশাপাশি শেয়ার করে নেবেন বেশি বেশি করে শেয়ার করবেন তারা যেন আপনার পাশাপাশি শিখে নিতে পারে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবাই আগে যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য তো এখানে আমি মেফে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি কতটুকু নিছি। এখানে আমি নিছি হলো আঠারো ইঞ্চি ঠিক আছে এখানে ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি শেষ কিন্তু আঠারো ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তো আমার এখানে কম আছে ঠিক আছে আমার মনে হয় এই যে মাফাটা ভুল হয়েছে তো এই যে আমি আবারও আপনাদেরকে মেফে দেখিয়ে দিচ্ছি একদম সমান করে তুলবেন ঠিক আছে ফিতারটা সরে যাওয়ার কারণে সাড়ে সতেরো ইঞ্চ ইঞ্চি হয়েছে আমি এখানে কিন্তু আঠারো ইঞ্চি নিচ্ছি এই যে বরাবর আঠারো ইঞ্চি আছে ঠিক আছে তো আপনি যদি ছোটোবেলা সান তাহলে ষোলো ইঞ্চি নিতে পারেন বা সতেরো ইঞ্চি নিতে পারেন শেষ কিন্তু আঠারো ইঞ্চি পর্যন্ত নিবেন এর থেকে বেশি নেবেন না ঠিক আছে এই তিনটা মাপে কিন্তু মিসকির জন্য যথেষ্ট তো এরপর আমি আরেকটা কিন্তু ফাট অফ ক্যামেরা সেলাই করে নিছি দুটা ফাট যদি আপনাদের কাছে সেলাকারাটা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় ঠিক আছে আপনারা কিন্তু বড়ো ভিডিও দেখবেন না এই জন্য কিন্তু আরেকটা ফাট আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি দুটো কাপড়কে একসাথে বসিয়ে তারপর কিন্তু কাঁধগুলো সেলাই করে নিচ্ছি প্রথমে তো এখানে আমি ডাবল সেলাই দিচ্ছি ঠিক আছে সবসময় কাদের এখানে কিন্তু আপনারা ডাবল সেলাই দেবেন যারা নতুন আমি বিশেষ করে তাদেরকে বলছি তো এই যে খুলে নিলাম এটা কিন্তু সোজা সাইডটা ঠিক আছে সোজা সাইডটা আপনাদের খুলে দেখিয়ে দিছি তো এই যে এই কাপড়টা নিলাম এই কাপড়টা দিয়ে কিন্তু আমি এখন পাইপিং বানাবো ঠিক আছে পাইপিংয়ের কাপড়টা নেবে তো অনেকে কিন্তু যদি এ যারা এই নাইটির কাপড় নাইটির কাপড়গুলো যদি গস কাপড় না কিনে কিনে একদম নাইটি কাপড়গুলো কিনেন তখন কিন্তু কাপড় কম থাকে তো এই টুকরো কাপড়টা দিয়ে কিন্তু আমি আপনি তখন হাতের কাপড়টা বানাতে পারেন ঠিক আছে তো আমি এখানে কিন্তু কাপড় বেশি নিছি ষাট ইঞ্চি নিছি এই জন্য কিন্তু আমার আলাদা হাতের কাপড় আছে দেওয়া তো এই যে এখানে সমান করে কেটে নিলাম আরভাবে কাটছি আড়ালিভাবে কাটার পরে কিন্তু আমি এখন দেড় ইঞ্চি ছড়া কাপড়গুলো নিচ্ছি ঠিক আছে দু ইঞ্চি নেবেন দু ইঞ্চি নিলে কিন্তু বড়ো হয়ে যাবে যদি ফাইফিংয়ে আপনি ফাইফিংটা মোট আসেন তাহলে দু ইঞ্চি নেবেন ঠিক আছে আমি এখানে কিন্তু দেড় ইঞ্চি নিচ্ছি তো কাপড়গুলো এভাবে সময় পাইপিং কাপড় আপনি এভাবে আড়ারিভাবে কাটবেন ঠিক আছে এখানে কিন্তু কেটে সোজা করে নিলাম দুই দিকে কেটে সোজা করে নিচ্ছি নেওয়ার পরে আমার এখানে সাইডটা পার্ট আছে আপনি যদি বড়ো কাপড় থেকে নিতে চান তাহলে কিন্তু আপনার কাপড় এতগুলো হবে না তো আমার এখানে কাপড় যেহেতু কম আছে আমি কাপড়গুলোকে জোড়া দিয়ে বড়ো করে নেব এভাবে করে সেলাই করবেন ঠিক আছে পাইপিং কাপড় এভাবে করে আড়ালিভাবে কাটিং করতে হয় এবং সেলাইও করতে হয় সবসময় এটা খেয়াল রাখবেন আপনারা তো এরপর আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করবেন নিজে এভাবে সেলাই করবেন তো এটা কিন্তু সোজা সাইডটা তো আমি এখনই ফাটগুলো সেলাই করে নিবো তো এই যে আমি সেলাই করে নিলাম অফ ক্যামেরায় বন্ধুরা আমার ভিডিওটি আজকে দেখার পরে কিন্তু যারা নতুন তারাও কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে খুব সহজে বুঝিয়েছি এরপরে বুঝতে সমস্যা হলো আপনাদের কোথাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আমরা ভিডিওগুলো কিন্তু আপনাদের শেখানোর জন্যই দিই তো এ আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এই যে আমি এটা কিন্তু উল্টো সাইজে সেলাই করতেছি ঠিক আছে মেসকি কাপড়টা কিন্তু আমার উল্টো সাইড এই যেই আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু উল্টো সাইড ফাইফিং কাপড়টা উল্টো সাইড আবার কিন্তু মেসকি কাপড়টা উল্টো সাইড আমি সেলাই করার পরেই কিন্তু ফাইফিং কাপড়টাকে সোজা সাইডে নিয়ে যাব আমি ফাইফিং কাপড়টাকে আলতো করে বসি তারপর সেলাই করে নিচ্ছি টেনে টেনে কিন্তু সিলেক্ট করছি না ঠিক আছে টেনে টেনে কিন্তু সিলেক্ট করবেন না এই মেস্কির কাপড়গুলো কাটিং করার সময় কিন্তু মনে হয় যেন অনেক কঠিন ঠিক আছে যারা নতুন তাদেরকে বলছি কঠিন মনে হয় আসলে কিন্তু কঠিন না যখন আমি প্রথম সেলাই করছি তখন আমার কাছে কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে একেবারে সোজা আমি যেভাবে সেলাই করছি এভাবে যদি আপনি সেলাই করেন এবং কাটিং করেন দেখবেন খুব সহজে কিন্তু আপনি শিখে নিতে পারবেন আমার ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন দেখবেন অন্য কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজন হবে না তো এই যে আমি এটা কিন্তু এই পর্যন্ত এভাবে করে সেলাই করবো ঠিক আছে এভাবে সেলাই করার পর এখানে খুলে নিব দুইটা কাপড় এরপর পরবর্তীতে কিন্তু আমি সেলাই করে নিব তো বাড়তি যে কাপড় আছে কাপড়গুলো এখন কাটবো না ঠিক আছে এখানে সেলাই করে নেব আপনি চাইলে কিন্তু একটা কাত সেলাই করার পর আরেকটা কাত না সেলাই করে ফাইপিং কাপড়টা সেলাই করতে পারেন ঠিক আছে পাইপিংটা লাগানোর পরে আরেকটা কাত কিন্তু সেলাই করতে পারেন তো আমার কাছে মনে হয় যে না কাত দুইটা কাধে একসাথে সেলাই করার পর পাইপিংটা লাগালে কিন্তু বেশ ভালো হয় তো এই যে আমি এখন আবার এখানে সেলাই করে দিচ্ছি ঠিক আছে সেলাইটা খোলার পরে কিন্তু এখানে আমি কাপড়টাকে জোড়া নিয়ে দিলাম সেলাই করে নিলাম তো খুবই সুন্দর হয়েছে ঠিক আছে তো এখন আমি এই যে এখানে ছোটো ছোটো করে কেটে দেব এখানে না কাটলে কিন্তু আপনি যখন পাইপিংটা সেলাই করবেন দেখবেন আপনার এই কাটিং না করলে কিন্তু আপনার পাইপিং কাপড়টা ফিনিশিং হবে না আর কাটিং করে নিলে কিন্তু আপনার পাইপিং যখন সেলাই করবেন তখন কিন্তু একদম ফিনিশিংভাবে বসে যাবে আপনার সেলাই করতে কোনো কষ্ট হবে না ঠিক আছে তো এরপর এই যে এটা কিন্তু সোজা সাইডটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে একটা ভাঁজ দিয়ে দিলাম ফাইফিং কাপড়টাকে একটা ভাঁজ দেওয়ার পরে আমি আরেকটা ভাঁজ করে দিচ্ছি ঠিক আছে একটা ভাঁজ দিয়ে যেখানে আমার আগের সেলাইটা আছে ওই সেলাইয়ের পরে কিন্তু আমি ভাঁজটা দিলাম ওই সেলাইয়ের পরে কিন্তু আমি এখন যে সেলাইটা আছে এইটা দিব ঠিক আছে তো ফাইফিং কাপড়গুলো কিন্তু টেনে টেনে সেলাই করবেন না একদম আলতো করে ধরে তারপর বসাবেন দেখবেন খুব সহজে ফিনিশিংভাবে আপনি সেলাই করতে পারবেন কোনো সমস্যা হবে না প্রথমে একটা ভাঁজ দিয়েছি এরপর আরেকটা ভাঁজ দিয়ে এই যে এভাবে করে আলতো করে ধরে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি আপনার খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমার হাতের দিকে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটি দিচ্ছি এবং কিভাবে ভাঁজ করে নিচ্ছি এভাবে করে ধরে কিন্তু আপনি সেলাই করে নেবেন ঠিক আছে এখন আমি বাড়তি যে সুতা আছে সুতাগুলো কেটে নিলাম এরপর সোজা করে নিলাম ঠিক আছে এই যে এটা কিন্তু সোজা সাইডটা এখন আমি বাস করে নিবো বাস করে দুটো সাইড কিন্তু দুই দিকের সাইডগুলো সেলাই করে নেব ঠিক আছে আমি একটা সাইড কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আরেকটা সাইড আমি অফ ক্যামেরা সেলাই করে নিব এভাবে করে সমান করে দিলে দিয়ে কিন্তু সাইডগুলো সেলাই করতে হবে আসলে স্টেপ বাই স্টেপ সব জায়গায় যদি আমি আপনাদেরকে বুঝাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো ভিডিও বড় হয়ে গেলে কিন্তু অনেকে দেখতে চায় না ঠিক আছে না দেখলে কিন্তু স্কিপ করে দেখলে আপনি বুঝবেন না ঠিক আছে এটা কিন্তু আমার অনুরোধ ভিডিওটা দেখ দেখার সময় কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজে শিখে নিতে পারবেন তো দুইটা সাইজ আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে একটা সাইজ দেখিয়ে দিচ্ছি আরেকটা সাইজ আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি এখন আমি এই যে নিচে সেলাই করবো ঠিক আছে প্রথমে একটা ভাজ দিয়েছি তারপর আরেকটা ভাঁজ দিয়ে নিচে সেলাই করে নিচ্ছি তো নিচে ড্রেসাইটা সেলাই করার সময় তার আগে কিন্তু আপনার লম্বা কতটুকু সান ওই পরিমাণ মতো আছে কি না দেখে তারপর কিন্তু নিচের সেলাইটা দেবেন তো এরপর এই যে প্রথমে একটা ভাজ দিয়েছি তারপর আরেকটা ভাজ দিব যেখানে আমি কাটিং করে নিয়েছি একটা চিহ্ন দিয়ে দিয়েছি কিন্তু আমি কতটুকু সেলাই করবো ওইখানে কিন্তু একটা চিহ্ন দিচ্ছি ওই চিহ্ন বরাবর কিন্তু এখন আমি সেলাই করতেছি তো এরপর একটা ভাজ দিলাম ভাজ দেওয়ার পরে এখন আমি মুহুরির মাপটা নেব তো মুহুরি মাপটা এখানে আমি দিব হচ্ছে ছয় ইঞ্চি আপনারা আপনাদের পরিমাণ মতো মুহুরির মাপটা নেবেন এখানে সাইলে অনেকে কিন্তু আবার থি কোয়াটা হাতা দেয় আপনি সাইলে থ্রি কোয়াটা হাতা দিতে পারেন এটা কিন্তু আমি হাফ হাতা দিয়েছি ঠিক আছে তো থ্রি কোয়াটা হাতা দিতে সাইলে কিন্তু আপনি সতেরো ইঞ্চি নেবেন কাপড়টা তো এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানিয়ে দেবেন আমাকে আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখানে অবশ্যই ডাবল সেলাই দেবেন আমি ডাবল সেলাই দিছি এরপর হাতাটি আমি সোজা করে নিয়েছি ঠিক আছে মেস্কির কাপড়টা কিন্তু আমার উল্টো সাইডে আছে আর হাতা কাপড়টা কিন্তু সোজা সাইডে আছে তো আমি কীভাবে সেলাই করতেছি এটা এই যে মন দিয়ে দেখেন দেখবেন খুব সহজে শিখে নিতে পারবেন অনেকে কিন্তু হাতা লাগাতে পারে না এই হাতা লাগানোটা কঠিন মনে হয় আপনি যদি এই আমার যে দেখেন দেখবেন খুব সহজে শিখে নিতে পারবেন তো এই যে দুইটা বগল একসাথে করে বাতি কাপড়গুলো মুড়িয়ে দিয়ে তারপর সেলাই করতে হবে তো এই কাপড়গুলো কিন্তু আপনি টেনে টেনে সেলাই করবেন না ঠিক আছে আপনি যখন হাতা লাগাবেন তখন হাতার কাপড় অথবা কামিজ হোক কিংবা মেসকি হোক এই কাপড়গুলো কিন্তু কাপড়গুলো আপনি টেনে টেনে সেলাই করবেন না তাহলে কিন্তু আপনার একটা কাপড় বড় হয়ে যাবে একটা কাপড় কিন্তু ছোটো হয়ে যাবে ঠিক আছে আলতো করে ধরে যেভাবে মাপ নিছেন আলতো করে ওইভাবে আলতো করে ধরে তারপর কিন্তু সেলাই করবেন তো এই যে আমি সেলাই করে নিলাম হাতাটি তো আরেকটা হাতা কিন্তু আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি ঠিক আছে এই যে এটা কিন্তু পাইপিং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে